নেপালের পোখরায় 72 জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইন্সের ATR-72 মডেলের বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পাখোয়ারা যাচ্ছিল। 15 জানুয়ারি রোববার সকালে বিমানটি পাখোয়ারার কাস্কি জেলায় বিধ্বস্ত হয়। নেপাল সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বার্তাওয়ালা বলেছেন, 68 জন যাত্রী এবং 4 জন ক্রু নিয়ে পোখরার পুরাতন বিমানবন্দর এবং নতুন পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যবর্তী স্থানে বিধ্বস্ত হয় বিমানটি। 72 জন যাত্রী ও ক্রু নিয়ে বিধ্বস্ত হওয়ার পর অন্তত 40 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেই বিমান থেকে। সেখানে আরও মৃতদেহ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা। ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডু থেকে পোখরায় যাওয়ার পর অবতরণের সময় বিধ্বস্ত হয়। সেই সময় বিমানটিতে আগুন ধরে যায়। ATR-72 মডেলের 2 ইঞ্জিনের বিমানটিতে মোট 68 জন যাত্রী ছিলেন, যাদের 15 জনই ছিলেন বিদেশি নাগরিক, বাকি 4 জন ছিলেন বিদেশি কর্মী। বিমান বিধ্বস্তের পরপরই নেপালের সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরু করেছেন। আরও মৃতদেহ পাওয়া যাবে বলে আমরা আশঙ্কা করছি, বিমানটি টুকরো টুকরো হয়ে গেছে, সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন। যাত্রীদের মধ্যে 53 জন নেপালি ছিলেন বলে জানা যাচ্ছে, বাকিদের মধ্যে 5 জন ভারতীয়, 4 জন রাশিয়ান এবং 2 জন কোরিয়ার নাগরিক ছিলেন। এছাড়া আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং ফ্রান্সের 1 জন করে নাগরিক ছিলেন বিমানটিতে। এই ঘটনার পর মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল। দেশের এজেন্সিগুলোকে উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য তিনি নির্দেশ জারি করেছেন। নেপালে 1992 সালের ভয়াবহ বিমান দুর্ঘটনার পরে এটাই সবচেয়ে বেশি মারাত্মক বিমান দুর্ঘটনা। এভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুযায়ী সেই বছর পাকিস্তানি এয়ারবাস A-300 কাঠমান্ডুতে অবতরণ করতে গিয়ে একটি পাহাড়ে বিধ্বস্ত হয়।